পুষ্টিমান জেনে খাদ্য খাবো, শরীরকে সুস্থ রাখবো। আজকে আমাদের আলোচনার বিষয় লাল শাক ও কলমি শাকের পুষ্টি উপাদানের তুলনা। প্রতি 100 গ্রাম খাদ্য উপযোগী লাল শাক ও কলমি শাকের মধ্যে লাল শাকে খাদ্যশক্তি 32 কিলোক্যালোরি, কলমি শাকে 42 কিলোক্যালোরি। লাল শাকে পানির পরিমাণ 88.8 গ্রাম, কলমি শাকে 87.1 গ্রাম। লাল শাকে আমিষের পরিমাণ 4.5 গ্রাম, কলমি শাকে 1.9 গ্রাম। লাল শাকে চর্বির পরিমাণ 0.3 গ্রাম, কলমি শাকে 0.4 গ্রাম। লাল শাকে শর্করা 0.5 গ্রাম, কলমি শাকে 6 গ্রাম। লাল শাকে খাদ্য আঁশ 4.2 গ্রাম, কলমি শাকে 3.7 গ্রাম। লাল শাকে ক্যালসিয়াম 256 মিলিগ্রাম, কলমি শাকে 107 মিলিগ্রাম। লাল শাকে লৌহ 6 মিলিগ্রাম, কলমি শাকে 2.2 মিলিগ্রাম। লাল শাকে জিঙ্কের পরিমাণ 0.96 মিলিগ্রাম, কলমি শাকে 0.51 মিলিগ্রাম। লাল শাকে ভিটামিন এ 793 মাইক্রোগ্রাম, কলমি শাকে 193 মাইক্রোগ্রাম। লাল শাকে ভিটামিন ই নাই, কলমি শাকে ভিটামিন ই নাই। লাল শাকে থায়ামিন 0.03 মিলিগ্রাম, কলমি শাকে 0.14 মিলিগ্রাম। লাল শাকে রাইবোফ্লাভিন 0.13 মিলিগ্রাম, কলমি শাকে 0.4 মিলিগ্রাম। লাল শাকে ভিটামিন সি 42 মিলিগ্রাম, কলমি শাকে 30.4 মিলিগ্রাম। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।